প্রিয় শিক্ষার্থী, এই লেকচারে আমি আলোচনা করব সমান্তর ধারা। সো সমান্তর ধারা হচ্ছে যেসব ধারাগুলো তার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে তাদের বিয়োগফলের অন্তর অর্থাৎ যে রেজাল্টটা হয় সেটা উভয় ক্ষেত্রে বা সব ক্ষেত্রে সেম হবে। সো যে ধারাগুলো এই প্রক্রিয়া সাহায্যে গঠিত সেসব ধারাগুলোকে আমরা সমান্তর ধারা বলবো। সো সমান্তর ধারা দুই প্রকার, একটা হচ্ছে সসীম বা শান্ত ধারা, আর একটা হচ্ছে অসীম বা অনন্ত ধারা। সসীম ধারা কি এবং অসীম ধারা কি চলুন জেনে নিই। যেমন এক নম্বর যে একটি ধারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসীম ধারা, অর্থাৎ যেসব ধারার তাদের পদ সংখ্যা নির্দিষ্ট নয়। পদ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এগুলো এক একটি পদ। সো পদ সংখ্যাগুলো যেসব ধারাতে নির্দিষ্ট নয়, এখানে ডটেড মানে বোঝাচ্ছে আরও অনেকগুলো পদ সংখ্যা রয়েছে। সো এই সব ধারাগুলোকে আমরা অসীম বা অনন্ত ধারা বলতে পারি। সো অসীম বা অনন্ত ধারার সংজ্ঞা কি দাঁড়ালো, অর্থাৎ যেসব ধারার পদ সংখ্যা নির্দিষ্ট নয় ওইসব ধারাগুলোকে আমরা অসীম বা অনন্ত ধারা বলবো। সো সসীম বা সমান্তর ধারা হচ্ছে তার বিপরীত, অর্থাৎ যেসব ধারা তাদের পদ সংখ্যাগুলো নির্দিষ্ট, এই যে 2 নম্বর যে ধারা রয়েছে সেটার পদ সংখ্যা নির্দিষ্ট, সো এই ধারাটাকে আমরা সসীম বা শান্ত ধারা বলতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, চলুন এখন জেনে নিই সমান্তর ধারার কিছু টার্ম রয়েছে, সেই টার্মগুলো নিয়ে পরিচিত হয়ে নিই। যেমন এই প্রথম পদকে আমরা সমান্তর ধারায় এ দ্বারা প্রকাশ করা হয়, শেষ পদকে পি দ্বারা প্রকাশ করা হয়, পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা পদ সংখ্যা রয়েছে। এটাকে বলবো প্রথমতম পদ, এটাকে বলবো দ্বিতীয়তম পদ, এটাকে বলবো চতুর্থতম পদ, এটাকে বলবো পঞ্চমতম পদ, এবং এটাকে বলবো ষষ্ঠতম পদ। সো পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে সাধারণ অন্তর, সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। সো সাধারণ অন্তর হচ্ছে অর্থাৎ দুটো পদের মধ্যে যে পার্থক্য, যেমন দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 3, প্রথম পদ হচ্ছে 1, তাহলে কত 2। যদি আমি এটা এভাবেও প্রকাশ করি, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তাহলে তৃতীয় পদ 5 এবং দ্বিতীয় পদ হচ্ছে 2, 3, তাদের বিয়োগফল হবে 2। সো সেম রেজাল্ট আসতেছে। সো আমি আগেই বলে আসছি যে সমান্তর ধারাগুলো তাদের অন্তর একই হবে। তাহলে এভাবেও বলতে পারি যে ধারাগুলো তাদের সাধারণ অন্তর একই, সো ওইসব ধারাগুলোকে আমরা সমান্তর ধারা বলবো। সো ডি কী বোঝাচ্ছে সেটা জেনে নিলেন। এ হচ্ছে প্রথম পদ, যেটা এই ধারা অনুযায়ী প্রথম পদ হচ্ছে 1, এবং শেষ পদ বি হচ্ছে এই ধারা অনুযায়ী 11, আর এন হচ্ছে 6টি বা 6তম পদ। সো এই আলোকে আমরা বলতে পারি প্রথম পদ এ, দ্বিতীয় পদ হবে প্রথম পদের সাথে একটা অন্তর, অর্থাৎ এখান থেকে প্রথম পদ এবং দ্বিতীয় পদের যে পার্থক্য সেটা ডি। তাহলে প্রথম পদের সাথে যে ডি যোগ করে দিই তাহলে আমি দ্বিতীয় পদ পেয়ে যাব। এবং তৃতীয় পদ হবে, এখানে আরেকটা অন্তর হবে, তৃতীয় পদ হচ্ছে 5, প্রথম পদ প্লাস কয়টা ডি, 2টা ডি। সেভাবে চতুর্থ পদ হবে প্রথম পদ প্লাস 3টা অন্তর যোগ করে দিলে চতুর্থ পদ পাওয়া যাবে। সো এই পদগুলোকে যদি আমি একটা ধারার মাধ্যমে প্রকাশ করি তাহলে ধারাটি দাঁড়াচ্ছে এ, এ প্লাস ডি, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, এবং তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2ডি, চতুর্থ পদ হচ্ছে এ প্লাস 3ডি। তারা হতে অবশ্যই যোগ চিহ্ন দিতে হবে। এখন আমরা যাচাই করব এই ধারাটা আসলে এই ধারা অনুযায়ী আসে কি না। যেমন এখানে আমরা এই ধারাতে আমরা জানি এর মান হচ্ছে 1 এবং অন্তর ডি এর মান হচ্ছে 2। তাহলে প্রথম পদ সংখ্যা হচ্ছে এর মান হচ্ছে 1 প্লাস দ্বিতীয় পদ 3 আসবে, দেখি আমরা 3 আসে কি না, এর হচ্ছে 1 এবং ডি হচ্ছে 2, তাহলে এই দুটো যোগ করলে 3 আসতেছে, 1 প্লাস 3। এখানে এ হচ্ছে 1 প্লাস 2ডি, 2 ইন্টু ডি হচ্ছে 2, তাহলে 4, 4 একে যোগ করলে 5, তার মানে প্রত্যেকটা পদে এভাবে পাওয়া যাবে। সো এই ধারাটাই যুক্তিযুক্ত।